দেশের 19টি কেন্দ্রে 57টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয়েছে 2022-23 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল 10টায় শুরু হয়ে সকাল 11টায় পরীক্ষা শেষ হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক। জানান, নানা কারণে গতবারের চেয়ে এবারে পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা 4000 কমেছে। কারা পরীক্ষা মেডিকেল কলেজের জন্য দিবে, পড়াশোনার জন্য, মেডিসিন পড়ার জন্য দিবে, এটা তো তার নিজস্ব মতামত, নিজস্ব ইচ্ছা, কাজে এটা ফ্রিডম অফ চয়েস রয়েছে। কাজে এখানে পরীক্ষার পরিধিও বাড়ছে, সাবজেক্টের পরিধিও বাড়ছে, সুযোগ সুবিধাও বাড়ছে, মানটাকে বৃদ্ধি করার পিছনে যে কাজ করেছে ওটাও একটু হয়তোবা কারণ। একটা হলো যে 8 ছিল আমাদের জিপিএ, এখন আমরা 9 করেছি, সেটা তো সেটাও একটা ওখানে প্রভাব পড়তে পারে। দ্রুততম সময়ে MBBS ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা আশা করি এই পরীক্ষার পরেই আমরা সারা দেশ থেকে আবারও নিরাপত্তার মধ্যেই পরীক্ষার এই প্রশ্নপত্র উত্তরপত্রগুলো আমরা পেয়ে যাব এবং অতি দ্রুত এই পরীক্ষাটির ফলাফল আমরা জাতির উদ্দেশ্যে আমরা দিতে পারব। পরীক্ষা শেষে প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। ফুল সিলেবাস থেকে বেশি ছিল, শর্ট থেকে অনেক কম ছিল, মোটামুটি আগের ইয়ার থেকে একটু টাফ ছিল। জিকে আমার মতে হচ্ছে গিয়ে একটু স্ট্যান্ডার্ড করছে আগের থেকে, আর বাকিগুলা হচ্ছে গিয়ে নর্মাল, মানে এক্সট্রা সিলেবাস থেকে আমার মনে হয় আগের তুলনায় একটু বেশি আসছে, আর একটু হার্ড হয়েছে। কোয়েশ্চেনগুলো অনেক সিম্পল আসছে, মানে অনেক বেসিক থেকে কোয়েশ্চেনগুলো আসছে, যারা বই ভাবার মতন পড়ছে ওখান থেকে আসছে। মূলত শর্ট সিলেবাসই দেওয়া হয়েছে, কিন্তু শর্ট সিলেবাসের বাইরে যেগুলো কোয়েশ্চেন করা হয়েছে একটু বেশি ডিপ ছিল এবারে গতবারের তুলনায়। প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্নই আসছে এখন, কিছু প্রশ্ন তো সহজ আসেই আমাদের, আর কিছু কঠিন ঘুরায় পেঁচে আসছে, ভালো কোশ্চেন আসছে। বই থেকে সব প্রশ্ন আসছে, বই থেকে ন্যাচারালি বই থেকে প্রশ্ন আসে, আর প্রশ্ন আজকে তেমন হার্ড হয় নাই, প্রশ্ন ইজি হয়েছে। যারা রেগুলার পড়াশোনা করেছে তারা অবশ্যই ভালো কিছু করবে। এ বছর সরকারি বেসরকারি মিলিয়ে 11,122 আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন 1,39,217 জন শিক্ষার্থী। এর মধ্যে 64,268 জন ছেলে এবং 74,953 জন মেয়ে। শাখাতাল হোসাইন, মেডিভয়েস, ঢাকা।